নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের সেট 5 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 থেকে চতুর্থ সেট পর্যন্ত সলভ করে দিয়েছি। তো দেখো, এইগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে MCQ টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, শাসন বিভাগের কী বলেছে, অরাজনৈতিক অংশের উচ্চ পদস্থ কর্মীদের বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমলা। রোমান টুতে কী বলেছে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, অ্যান্সার হবে সুইজারল্যান্ড। রোমান থ্রিতে কী বলেছে, বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন, মানে বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হন, তবে ন্যায় বিচার পদদলিত হতে বাধ্য। মন্তব্যটি করেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার গোখলে। রোমান ফোরে কী বলেছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল বক্তব্য হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ। পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 5 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স, অ্যান্সার হবে 35 বছর। তো দেখো, রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, ভারতের শাসন বিভাগের নাম সর্বস্ব শাসক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। 7 নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 53 নং ধারায়। 8 নম্বরের প্রশ্ন কী বলছে, ভারতের কেন্দ্রীয় আইনসভাকে বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পার্লামেন্ট। 9 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 5 বছর, মানে লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ 5 বছর। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার মুলতুবি প্রস্তাব। 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার মুলতুবি প্রস্তাব। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, তো দেখো, 11 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সর্বাসদ মেয়র। 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার নভেম্বর মাসে। 13 নম্বরের প্রশ্ন কী বলেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা, অ্যান্সার হবে এর অ্যান্সার এক কক্ষ বিশিষ্ট। 14 নম্বরের প্রশ্ন কী বলেছে, স্বায়ত্তশাসনের লক্ষ্য হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিকেন্দ্রীকরণ। 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতির প্রবক্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। 16 নম্বরের প্রশ্ন কী বলেছে, সরকারের যে শাখা অ্যাডিনান্স জারি করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শাসন বিভাগ। 17 নম্বর প্রশ্ন কী বলেছে, অর্থবিল উত্থাপিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভায়। 18 নম্বরের প্রশ্ন কী বলেছে, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লর্ড সভা। 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কার্ল মার্ক্স। 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। 21 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। আমাদের 22 নম্বরের প্রশ্ন কী বলেছে, ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বয়সের শর্ত নেই, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে, বয়সের শর্ত নেই। 24 নম্বরের প্রশ্ন কী বলেছে, লোক আদালত সর্বপ্রথম গড়ে ওঠে, অ্যান্সার হবে সেই অ্যান্সার গুজরাটে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।